আমার ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীকে স্বাগত বিদ্যাসাগর ইউনিভার্সিটির যারা পরীক্ষা দেবে দু সালে ফোর্থ সেমিস্টার এবং পেপারটির নাম হচ্ছে এই বেঙ্গলি সেই পেপারের একটি সংক্ষিপ্ত সাজেশন নিয়ে আমি আজকে এসেছি তো এর আগে আমি পরপর প্রবন্ধগুলি নিয়ে আলোচনা করে দিয়েছি আজকে যে প্রবন্ধটি নিয়ে আলোচনা করব এটি এই পেপারের লাস্ট প্রবন্ধ ঠিক আছে এরপরে আরেকটি লোকসাহিত্য রয়েছে সেটা নিয়েও আমি পরবর্তীকালে ভিডিও নিয়ে হাজির হব তো প্রবন্ধটির নাম হচ্ছে মুসলমানি বাংলা হরপ্রসাদ শাস্তির লেখা এই প্রবন্ধটি থেকে কী কী দশ নম্বরের প্রশ্ন আসবে এবং পাঁচ নম্বরের প্রশ্ন কী কী সাসন হিসেবে আসবে সেগুলো আমি দেখে দিচ্ছি প্রশ্ন সংখ্যা খুবই কম মাত্র কয়েকটি প্রশ্ন আলোচনা করব তো ভিডিওটা স্কিপ না করে ভালো করে মন দিয়ে শুনো তাহলে বুঝতে পারবে কী কী প্রশ্ন আমি দিয়েছি ঠিক আছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও তোমরা লাইক দিলে আমারও ভিডিও বানানোর উৎসাহ বাড়ে আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নটে সেটি হচ্ছে প্রথমে আমি বলে দিচ্ছি দশ নম্বরের প্রশ্ন আলোচনা করব তো প্রথম প্রশ্নটি যে মুসলমানি বাংলা প্রবন্ধ অবলম্বনে হরপ্রসাদ শাস্তির বক্তব্য পরিস্ফুট করো ঠিক আছে এই প্রবন্ধতে হরপ্রসাদ শাস্তি কি বক্তব্য দিয়েছেন সেটি আলোচনা করো এই প্রশ্নটি আমি কেন দিলাম এই প্রশ্নটি যদি করে যাও তাহলে এখান থেকে যে প্রশ্নই আসুক না কেন মোটামুটি প্রশ্ন কমন না লাগলেও ঠিক আছে এই প্রশ্নটি দিকে উত্তর লেখা যাবে ঠিক আছে তো দশ নম্বর প্রশ্ন আমি বেশি দেবো না পরপর আলোচনা করে দিচ্ছি দেখো দু নম্বর প্রশ্ন হরপ্রসাদ শাস্ত্রীর মুসলমানী বাংলা প্রবন্ধটি কত সালে কোন পত্রিকায় প্রকাশিত হয় প্রাবন্ধিক এখানে মুসলমানি বাংলা বলতে কি নির্দেশ করেছেন এবং প্রাবন্ধিকের মতে এই মুসলমানি বাংলার বৈশিষ্ট্য কি কি ঠিক আছে এই মুসলমানি বাংলার বৈশিষ্ট্য এটা করে যাবে এটা দশ নম্বরের জন্য পাঁচ নম্বরের জন্য খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন তিন নম্বর প্রশ্ন যে সূর্য উজাল বিবির কেচ্ছা গল্পটি নিজের ভাষায় লেখো ঠিক আছে আচ্ছা এই তিনটে প্রশ্ন দশ নম্বরের জন্য করে যাও এবারে আসছি পাঁচ নাম্বারের প্রশ্ন পাঁচ নম্বরের প্রশ্ন থেকে প্রথমেই কার্ডনাগরি কী এর বৈশিষ্ট্য কী বা এর বৈশিষ্ট্য লেখো এই একটি পাঁচ নম্বরের প্রশ্ন দিলাম দু নম্বর প্রশ্ন যে মুসলমানি বাংলা সম্পর্কে যা জানো লেখো এই ভাষায় লেখা একটি গ্রন্থের নাম লেখো মুসলমানি বাংলা সম্পর্কে যা যেন লেখে এবং এই ভাষায় লেখা একটি গ্রন্থের নাম এটি কিন্তু দু নম্বরেরও আসতে পারে পাঁচ নম্বরেরও আসতে পারে ঠিক আছে তারপরে যে প্রশ্নটা নিয়ে আমি বলছিলাম যে মুসলমানি বাংলার বৈশিষ্ট্যগুলি লেখক এই প্রশ্নটি না করে এই অধ্যায়টি পরীক্ষা দিতে যেও না ঠিক আছে এই প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন ঠিক আছে সেই জন্য আমি এই প্রশ্নটি করার পরামর্শ বারবার দিচ্ছি ঠিক আছে এরপরে আসছি দু নম্বরের প্রশ্ন পাঁচ নম্বরে এই চার তিনটে প্রশ্ন করলেই হয়ে যাবে দু নম্বরের প্রশ্নের জন্য আমি একই কথা বলে দিচ্ছি যে দু নম্বরের প্রশ্ন লাইন তুলে আসে সেই জন্য এর সাজেশন দেওয়া সম্ভব নয় তো আমি গীতি কবিতা থেকে কিছু দু নম্বর প্রশ্ন দিয়েছিলাম তারপরে বুঝলাম যে এইভাবে প্রশ্নের সাজেশন দেওয়া সম্ভব নয় বা দু নাম্বারে প্রশ্ন দেবো তোমরা শুধু সেগুলোই করে যাবে প্রশ্ন না আসলে এসে কমেন্ট বক্সে উল্টাপাল্টা বলবে কোনো প্রয়োজন নাই সেই জন্য আমি বলবো দু নম্বরের প্রশ্ন পুরো টেক্সট খুঁটিয়ে পড়ে যাও তাহলেই হবে ঠিক আছে আর যে না টেক্সট পড়বে সে দু নম্বরের প্রশ্ন পারবে না তো আপাতত ভিডিওটা এখানে শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাছে নোটিফিকেশ্যন আইকন দি ক্লিক কৰি ৰাখক